সেটা আমাদের আব্বুরও স্বপ্ন স্বপ্ন দিয়ে কারোর পেট চলে না মাহি পেট চালানোর জন্য টাকার দরকার হ্যাঁ আব্দুল টাকা আমাদের সিকিউরিটি এজেন্সি থাইকাও আসবে হয়তো তোমার ওই বিজনেস সেন্টারের মতো নয় কিন্তু আমরা যদি সিকিউরিটি এজেন্সি করি তাহলে আমাদের দেশের নাম খ্যাতি বিশ্ব জুড়ে হবে ভাইবা দেখেছো কোনোদিন আর তোমার যদি বিজনেস সেন্টারই করার হয় তাহলে আমাদের এতগুলো জমি আছে তুমি সেইখানে করতে পারো কিন্তু ডিল তো আমি অলরেডি করে ফেলেছি মাহি পয়েন্ট অফ নো রিটার্ন আমি তো আর কিছু করতে পারবো না কিছু করতে পারবো না মানে এটা কি কিছু করতে পারবো না মানে এটা কি ওটা আমাদের আব্বুর জমি আমাদের পারমিশন ছাড়া কিছু করতে পারবো না তুমি কি করতে হবে কি হবে না কি কই আমি কথা কইতে কি কাজ ছাড়া ইফাত কি বরাবর পরিবার আমজাদ চাচাকে মাহিদ মেরে ফেলল ওই এক মিটিংয়ে কুড়ি বছরের বন্ধুত্ব নষ্ট হয়ে গেল দুই পরিবারেরই অনেক কষ্ট গেছে জানো তো গত এক বছর ধরে চেষ্টা করে ফাইনালি এই দুই পরিবারের মধ্যে একটা বৈঠকের ব্যবস্থা করতে পেরেছি শুধু আমার জন্য এই দুই পরিবারের এতদিনের ঝামেলা মিটে যাবে বাধা শুধু একটাই আমি এই দুই পরিবারের ঝামেলাটা একদম মধ্যিখানে বসে আছো তুমি রাইট অ্যাট দি মিডল তোমাকে সরাতে গিয়ে না দুদিক থেকে আক্রমণ হবে তাই আমি তোমাকে বলছি যে তুমি নিজেকে মাহিদের জীবন থেকে সরিয়ে নাও রিফাত কি বলছো Look at me when I'm talking to you. ওরা জানে মাহিদ কোথায় থাকে কার সাথে থাকে কার পাশে শোয়ে হ্যাঁ ওদের সব কান সব জায়গায় সব তাই আমি তোমাকে বলছি তুমি মাহিদের থেকে দূরে চলে যাও আমারে মাফ করে দাও মাইদা আমি কিছু করি আল্লাহ আমার সাক্ষী আছে মাইদা আমার মাফ করে দাও আমি কিছু করি না আল্লাহ আমার সাক্ষী আছে আর কিছুক্ষণ পর আল্লাহর সাথে তোমার দেখা হইব তার কাছে মাফি চাই আমি